আমরা আজকে যে আলোচনা করব খুব সংক্ষেপে কিছু কথা বলব এই কথাগুলো আমরা অন্তরে গেথে ফেলার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রতিদিন আমাদেরকে চেঞ্জ করতে হবে ভাই প্রতিটা দিন যাচ্ছে আমরা কবরের দিকে এগিয়ে যাচ্ছি একটা সন্ধ্যা পার হয়ে যাওয়া মানে কবরের দিকে একটা কদম চলে যাওয়া কার কবর কত কাছে আছে আমরা কেউ জানি না কারোর কবর হয়তো এই মজলিসে আছেন হয়তো কালকেই তার কবর কারোর হয়তো পরশু কারোর হয়তো 6 মাস পর কারোর হয়তো 1 বছর পর কে কখন কবরে যাব আমরা জানি না কেউ জানে না অতএব কবরে যাওয়ার জন্য আরশের মালিকের সামনে দাঁড়ানোর জন্য প্রতি মুহূর্তে প্রস্তুত থাকব ঠিক আছে তো ইনশাআল্লাহ অতএব জীবনকে পরিবর্তন করার জন্য মাহফিল থেকে কিছু নিয়ে যাওয়ার নিয়ত করি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার শুরু হয়ে যায় আবার শুক্রবার দিন যে রাত যখন শুরু হয় সূর্য যখন অস্ত হয় শুক্রবারের তখন কিবার শুরু হয় শনিবার শুরু হয় অতএব আজকে বৃহস্পতিবার দিবাগত রাত চলছে এর মানে এখন আমরা কোন দিনের মধ্যে আছি শুক্রবারের মধ্যে আছি সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে শুক্রবারের মধ্যে আছি শুক্রবার বা জুমার দিন এই দিন সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে ঘেটে আমরা অতি গুরুত্বপূর্ণ পাঁচটা আমলের কথা বলবো ইনশাআল্লাহ কয়টা আমল পাঁচটা আমলের কথা বলবো জীবনের তরে যতবার জুমার দিন আসবে এই পাঁচটা আমল সারা জীবন নিয়মিত আঁকড়ে ধরবেন আমল করবেন নাম্বার এক সবচেয়ে বেশি যেটা করতে হবে পরিমাণে জুমার দিন জুমার রাত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত পরিমাণে সবচেয়েতে বেশি করতে হবে যে আমলটা সেটা হলো দুরূদ শরীফের আমল কিসের আমল ভাইরা দুরুদ এমন একটা আমল আপনি যদি শুধু দুরুমদের এই আমলটাকে আঁকড়ে ধরেন সবসময় আপনার মুখ দিয়ে দুরুদ বের হতে থাকে পড়তে থাকেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী তার ওয়াদা অনুযায়ী ইদান তুকফা হাম্মুক ওয়া তুগফার যামবুক তোমার যত পেরেশানি আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সব পেরেশানি দূর করার জন্য এই দুরুদের আমলটা যথেষ্ট হবে ইনশাআল্লাহ এবং গুনাহ মাফের জন্য এই দুরুদের আমলটা কি হবে যথেষ্ট হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন সুবহানাল্লাহ কয়বার রহমত নাজিল করবেন সুবহানাল্লাহ আপনার জীবনে 10টি জায়গায় খুব ক্রাইসিসে পড়ে গেছেন কোন জটিল সিচুয়েশনে মুখোমুখি হয়ে গেছেন বিপদের মধ্যে পড়ে গেছেন ওই জায়গায় আল্লাহর রহমত পাবেন এরকম একবার দুরুদ পাঠ করবেন হকাদাই করে যথাযথভাবে মহব্বতের সাথে 10 বার আপনার জীবনে আল্লাহ তাআলা অনুগ্রহ নাজিল করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দুরুদ পাঠ করবে দুরুদ প্রেরণ করবে ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাই কারণ তোমরা যে দুরুদ পাঠ করো এটা আমার কাছে পেশ করেন আল্লাহর ফেরেশতারা এবং রীতিমতো নামধাম সহকারে আল্লাহর একদল ফেরেশতা নিয়োজিত আছে তারা বলেন আল্লাহ হে আল্লাহর রাসূল আপনার অমুক উম্মত অমুক অনুসারী আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুক দেশ থেকে অমুকের সন্তান সে আপনার প্রতি দুরুদ পেশ করেছে জুমার দিনে জুমার রাতে বা অন্য সময়ে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রিপোর্ট দেওয়া হয় আল্লাহর নিযুক্ত ফেরেশতাদের মাধ্যমে আপনি যখন দুরুদ পাঠ করবেন আপনার ভিতরে এই ফিল হবে যে আমি দুরুদ পাঠ করছি আর আমার নবীর কাছে এটা উপস্থাপিত হচ্ছে আমার নাম ধাম আমার রিপোর্ট সহকারে এজন্য শুক্রবার এবং শুক্রবার দিন এবং রাত অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই 24 ঘন্টার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য খেয়াল করেন আকসিরু আলাই ওলামায়ে কেরাম জানেন নবী আলাইহিস সালাম সাধারণত কোনো আমল পরিমাণে বেশি করতে বলতেন না পরিমাণে বেশি করতে বলার মতো আমল খুব কম ইসলামে গোটা কোরআন যদি খোলেন আপনি পরিমাণে অধিক করতে বলা হয়েছে এরকম আমল খুব বেশি পাবেন না তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে রোজা রাখো এরকম কথা কোরআন হাদিসে নাই অবশ্যই একজন ইমানদার পাঁচক তো ফরজ নামাজের পাশাপাশি অধিক পরিমাণে নফল নামাজও পড়বেন সেটা ভিন্ন কথা কিন্তু কোরআনে বেশি পরিমাণে আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হলে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি পরিমাণে করতে বলেছেন যে কাজটা সেটা হলো দুরূদ শরীফের আমল অতএব ভাইরা আমার
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আপনি দোকানদার মানুষ, বৃহস্পতিবারে ব্যবসা করছেন, দোকানদারি করছেন, কোনো অসুবিধা নাই। আপনার অবসর সময়গুলোতে মুখ দিয়ে দুরুদ পড়তে থাকবেন। দুরুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হলো নামাজে যেটা পড়েন, দুরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। তাহলে দুরুদের এই আমলটা, এটা করার জন্য আল্লাহ তাআলা এমন সহজ করে দিয়েছেন যে ওযুর প্রয়োজন নাই, আপনার ওযু নাই, তারপর আপনি দুরুদ পাঠ করতে পারবেন। এবং আপনি এই বড় দুরুদ পড়ার মতো সময় নাই, তো আপনি একবারে সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাতেও দুরুদ পাঠের সওয়াব পাবেন। চেষ্টা করব তো ইনশাআল্লাহ শুক্রবার আসবে, দুরুদ বেশি বেশি করে পাঠ করব। আপনি দোকানে কাজ করেন, আপনার দোকানে আপনার সহকর্মী আরো কাজের লোক আছে, আপনি সবাইকে স্মরণ করাবার জন্য নিজে জোরে জোরে দুরুদ শরীফ পড়বেন এবং বলবেন যে শুক্রবার শুরু হয়ে গেছে, সবাই দুরুদ শরীফের আমল করো। আমলটা করব তো ইনশাআল্লাহ, নাম্বার এক। নাম্বার দুই, জুমার দিন উপলক্ষে অন্য যে কোনো দিনের চাইতে জুমার দিন অর্থাৎ শুক্রবারের ফজর নামাজ পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বেন, জামাতের সাথে পড়ার নিয়ত করবেন পাক্কা। কারণ অন্য যে কোনো দিনের ফজর নামাজ না, শুধুমাত্র যত নামাজ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদালুস সালাওয়াতে ইনদাল্লাহ, আল্লাহর কাছে দুনিয়ার সব নামাজের মধ্যে, পাঁচক্ত সাধারণ নামাজগুলোর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হলো সালাতুল ফজরে মাআল জামাআতে ইয়াউমাল জুমআ, জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা হলো যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ। তাহলে জুমার দিনে এই বিষয়টা বিশেষভাবে খেয়াল রাখবো, জুমার দিন ফজর নামাজটা পুরুষরা কোথায় পড়বো, এবং সেটা বৃহস্পতিবার থেকে পরিকল্পনা শুরু করবো যে কালকের ফজর নামাজ যাতে কোনো অবস্থাতে আমার মিস না হয়। তিন নম্বর আমল হলো সুরা কাহাফ পড়বো। কোন সুরা পড়বো? সুরা কাহাফ। যারা কোরআন পড়তে পারেন না, কোরআন পড়তে পারেন না, তারা শুনবেন, আর যারা পড়তে পারেন তারা নিজে পড়বেন। সুরা কাহাফ যদি জুমার দিন কেউ পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সুরাটা তার জন্য নূর হবে, নূর, আলো আল্লাহর তরফ থেকে। কিয়ামতের ময়দানে ভয়াবহ গুটগুটে অন্ধকার হবে, কিয়ামতের একটা ভয়াবহ শাস্তি হলো অন্ধকারের শাস্তি। ভাইরা আমার, অন্ধকারের শাস্তি মানে এমন ভয়াবহ অন্ধকার হবে যে দুনিয়ার অন্ধকারের সাথে এর কোনো তুলনাযোগ্য নয়। সেই ভয়াবহ অন্ধকারে কিছু আমল আছে যে আমলগুলো মানুষের ওই অন্ধকারের মধ্যে আলোর কাজ দিবে। এর মধ্যে একটা হলো অজুর অঙ্গগুলো যদি কেউ ভালো করে অজু করে, সুন্দর করে, ডুলে ডুলে যেন শুকনা না থাকে, উত্তম রূপে যদি অজু করে কেউ, পানি অপচয় না করে, পানি অল্প নয় কিন্তু ডলে বেশি, সুন্দর করে যদি কেউ অজু করে, এই অজুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে উজ্জ্বল হয়ে জ্বলজ্বল করে জ্বলতে থাকে এবং তার জন্য আলোর কাজ দেয়। সবাই যখন অন্ধকারের আজাবের মধ্যে নিমজ্জিত থাকে, হাউতাশ করে, তখন এই ব্যক্তির এই আমলটা তার আলো ভূমিকা আসে। আর আরেকটা হলো এই সুরায় কাহাফ। অন্য অনেক উলামা ইকরাম বলেছেন এর ব্যাখ্যা হলো সুরায় কাহাফ যদি কেউ এক বৃহস্পতিবারে পড়ে, পরের বৃহস্পতিবার পর্যন্ত, এক শুক্রবার যদি পড়ে, পরের শুক্রবার আগ পর্যন্ত পুরো সপ্তাহব্যাপী তার ভিতরে নূর, ইমানের নূর, তাকওয়ার নূর, এলেমের নূর, আমলের নূর, ভালো মানুষ হওয়ার নূর তার ভিতরে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন। এই জন্য জুমার দিন সুরায় কাহাফ পড়বো তো ইনশাআল্লাহ। কয়টা আমল গেল? তিনটা, আর দুইটা আছে। চার নম্বর আমল হলো দুনিয়াতে যত ফজিলতপূর্ণ আমল আছে এর মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল এটা, খুব সহজ আমলটা, খুব সহজ, প্রত্যেক শুক্রবার আমরা এটা করতে পারি। আমলটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়া আবতাকার, যে ব্যক্তি জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে, ভোরে ঘুম থেকে উঠবে, যে ফজর নামাজ পড়তে হবে, যে তাহাজ্জুদ পড়তে পারলে আরো ভালো, এবং মসজিদে আগে আগে যাবে, তাহলে আগে আগে ঘুম থেকে উঠবে, সবাইকে বাসার ডেকে দিবে, আগে আগে ঘুম থেকে উঠাবে, ওয়াগাসসালা ওয়াক্তাসাল, ফরজ গোসল হলে ফরজ গোসল করবে, উত্তম রূপে গোসল করবে, ভালো করে গোসল করবে জুমার দিন, ওয়ামাশা ওয়ালা মিয়ার কাব, জুমার নামাজের জন্য পায়ে হেঁটে মসজিদে যাবে, বাহনে চলবে না। কেউ যদি মাজুর হয় সে বাহনে চললেও চলবে, কিন্তু সাধারণ যারা সুস্থ আছেন পায়ে হেঁটে মসজিদে যাবেন, বাহনে চললেন না, জুমার দিনের কথা, জুমার নামাজের কথা। ওয়াদানা মিনাল ইমামে ওয়ালা মিয়ালগু, ইমামের কাছাকাছি গিয়ে বসবে, দূরে না, যত কাছে যেতে পারে, একদম সামনের কাতার ইমামের কাছাকাছি গিয়ে বসবে,
কোনো অনর্থক কথা বলবে না দুনিয়াবী কথা বলবে না বেহুদি কাজ করবে না ওখানে গিয়ে যতক্ষণ সময় পাবে জিকির আসকার তেলাওয়াত তাসবিহ দোয়া রোনাজারি কান্নাকাটি বই পড়া দিনী কাজ করা এর মধ্যে সে কাটাবে নিজেকে এই কয়েকটা কাজ যদি করে তাহলে কাজ কয়টা হলো আগে আগে ঘুম থেকে ওঠা ওই যে ফজর নামাজ জামাতের সাথে পড়া ইত্যাদি গোসল করা উত্তম রূপে আর পায়ে হেঁটে মসজিদে যাওয়া বাহনে না চড়া চার নম্বর হলো ইমামের কাছাকাছি গিয়ে বসা কোনো অনর্থক কাজ না করা এই চারটা কাজ যদি কেউ জুমার দিনে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি বাসা থেকে মসজিদ পর্যন্ত যে আসলো যতগুলো পা ফেলবে যতগুলো স্টেপ ফেলবে যতগুলো কদম দিবে প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার অ্যাকাউন্টে তার আমল নামাতে এক বছর রাত জেগে সারা রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়লে এবং এক বছর সারা দিন প্রত্যেকটা দিন পুরো বছর জুড়ে নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব পাইতো এক বছর নফল রোজা এক বছর রাতভর জেগে তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব মাত্র একটা কদম ফেলার বিনিময়ে দিবেন তাহলে আপনার বাসা থেকে যদি মসজিদে আসতে 100টা কদম হয় 100 বছরের নফল নামাজ 100 বছরের নফল রোজা আপনি এটার সওয়াব আপনার অ্যাকাউন্টে জুমার দিন মাত্র 4টা কাজ করার মাধ্যমে আপনি পেয়ে যাবেন এবং এটি অনেক হাদিস বিশ্লেষকগণ বলেছেন কোরআন হাদিসে বহু ফজিলতের কথাই বলা আছে এত বিপুল পরিমাণে এত অধিক পরিমাণে সওয়াবের কথা যে কারো বাসা থেকে অনেকের আছে যেতে 500 স্টেপ পড়বে 500 স্টেপ পড়লে কতটুকু সামান্য একটু জায়গা যেতে 500 কদম হয়ে যায় অনেকের বাসা থেকে যেতে 500 কদম পড়ে 300 কদম হয় তো সে এই 500 বছর নফল নামাজ নফল রোজা রাত ভর দিন ভর করার সওয়াব কন্টিনিউয়াসলি করার সওয়াব মাত্র এই মসজিদে গেল আসলো এই চারটা শর্ত পূরণ করে সে এটা সওয়াবটা পেতে পারে যদি সপ্তাহে চার জুমা হয় তাহলে চারবার 500 করে যদি হলো 2000 বছর এভাবে তার আমল নামাজের সওয়াবের পাহাড় সে জমা করতে পারে শুক্রবারের ছোট্ট আমলটার মাধ্যমে চেষ্টা করব না ইনশাআল্লাহ পাঁচ নম্বর এবং সর্বশেষ আমল হলো জুমার দিনে একটা সময় আছে দোয়া কবুল হয় দোয়া কবুলের যে সময়গুলো আছে এর ভিতরে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সময় হলো জুমার দিন শুক্রবারের একটা সময় সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা সময় আছে শুক্রবারের এই সময়ে বান্দা কোনো দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না কবুল করেন কিন্তু সময়টা যে ঠিক কখন এটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না যাতে করে হয়তো আমরা সারা দিনেরই কম বেশি দোয়ার চেষ্টা করি এই বিষয়ে মুহাদ্দিসগণ হাদিস বিশ্লেষকগণ পণ্ডিত ওলামায়ে কেরামগণ হাদিসের বিভিন্ন আকার ইঙ্গিতকে গবেষণা করে অ্যানালাইসিস করে এক একজন এক এক সময়ের কথা বলেছেন তবে বেশিরভাগ ইমাম বেশিরভাগ পণ্ডিত ওলামায়ে কেরাম বেশিরভাগ আপনার ইসলামিক স্কলারগণের বক্তব্য হলো যে এই সময়টা হলো জুমার দিনের শেষ প্রহর আসরের পর থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত এই সময়টা অতএব আমরা জুমার দিনের পাঁচ নম্বর আমল হলো বেশি বেশি করে সারাদিনই কম বেশি দোয়া করবো দোয়ার জন্য সবসময় হাত তোলাও জরুরি না যদিও সাধারণ অবস্থায় দোয়ার জন্য হাত তোলা আদব কিন্তু আপনি চলতে ফিরতে উঠতে বসতে কাজের ফাঁকে আপনি আল্লাহর কাছে মনে মনে দোয়া নিবেদন করবেন আমাদের আল্লাহর দিকে মনোনিবেশ করতে হবে দোয়ার জন্য বেশি বেশি তাহলে শুক্রবারে পাঁচ নম্বর আমল হলো বেশি বেশি কি করবো ইনশাল্লাহ দোয়া বেশি বেশি দোয়া করবেন উঠতে বসতে চলতে ফিরতে বিশেষভাবে সূর্য ডুবার আগের যে সময়টা শুক্রবার অর্থাৎ দিনের শেষ সময়টা বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবো ঠিক আছে তো ইনশাআল্লাহ কয়টা আমল বললাম পাঁচটা আমল প্রয়োজনে বাসায় গিয়ে একটা কাগজে নোট করে ফেলবো লিখে ফেলবো লিখে এরপরে ওয়ালে টাঙ্গাই দিবেন বাসায় যে জুমার দিন এই পাঁচ কাজ আমি ছাড়বো না আপনি যদি মনেও না থাকে আপনার যদি ভুলেও যান আপনি এই কাগজ আপনাকে মনে করাবে ইনশাআল্লাহ